এই জায়গা থেকে তুলিকার সঙ্গে আমরা চটকটে কথা বলি এবং হাওয়া অফিস থেকে কি খবর পাওয়া যাচ্ছে সেটাও জেনে নিই তুলিকা একদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত এবং কারচ তো বলা যায় না যেহা উত্তরবঙ্গবাসী কিন্তু দক্ষিণবঙ্গে দেখো কাঠপাটা গরম তো দক্ষিণবঙ্গে বৃষ্টির ছোঁয়া কবে পাবে এখানকার মানুষরা কি বলছে হাওয়া অফিস দেখো একদিকে দুর্যোগের যে দুর্ভোগ এই মুহূর্তে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের ছবিটা একেবারেই ভিন্ন যে জায়গায় দাঁড়িয়ে কার্যত তাপপ্রবাহ চলছে বেশ কয়েকটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বেশ কয়েকটি জেলা এবং সঙ্গে কলকাতা হাওড়া হুগলি বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সমস্ত যে জেলা রয়েছে সেখানেও কিন্তু গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা রয়েছে তবে হাওয়া অফিস সূত্রে খবর যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করছে তার জেরে কিন্তু বর্ষা আসার একটা সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেরকম কলকাতা হাওড়া হুগলি এবং শহর থেকে শহরতলির যে এলাকা রয়েছে এছাড়াও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতেই কিন্তু যেরকম একদিকে বৃষ্টির পরিমাপ বাড়বে তার সঙ্গে যে বর্ষা সেই বর্ষায় কিন্তু প্রবেশ করবে তবে কিছু কিছু জায়গায় যেরকম কোনো জায়গায় ঝোড়ো হাওয়া যেরকম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে হাঁসফাঁস গরম বা বৃষ্টি হলেই যে তাপমাত্রার যে পারদ অনেকটাই যে নামবে সেরকমভাবে কিন্তু কোনো রকমভাবে কোনো সম্ভাবনার কথা জানানো হঠাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করতে পারে অন্তত এই আপডেট পাওয়া গেলে এই মুহূর্তে তবে আবহাওয়ার তো খামখিয়ালি চলতে থাকে পরবর্তী সময় অবশ্যই আমরা নজর রাখবো সেদিকে ধন্যবাদ দুজনকে এই জায়গা থেকে তুলিকার সঙ্গে আমরা চটকটে কথা বলি এবং হাওয়া অফিস থেকে কি খবর পাওয়া যাচ্ছে সেটাও জেনে নিই তুলিকা একদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত এবং কারচ তো বলা যায় না যেহা উত্তরবঙ্গবাসী কিন্তু দক্ষিণবঙ্গে দেখো কাঠপাটা গরম তো দক্ষিণবঙ্গে বৃষ্টির ছোঁয়া কবে পাবে এখানকার মানুষরা কি বলছে হাওয়া অফিস দেখো একদিকে দুর্যোগের যে দুর্ভোগ এই মুহূর্তে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের ছবিটা একেবারেই ভিন্ন যে জায়গায় দাঁড়িয়ে কার্যত তাপপ্রবাহ চলছে বেশ কয়েকটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বেশ কয়েকটি জেলা এবং সঙ্গে কলকাতা হাওড়া হুগলি বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সমস্ত যে জেলা রয়েছে সেখানেও কিন্তু গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা রয়েছে তবে হাওয়া অফিস সূত্রে খবর যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করছে তার জেরে কিন্তু বর্ষা আসার একটা সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেরকম কলকাতা হাওড়া হুগলি এবং শহর থেকে শহরতলির যে এলাকা রয়েছে এছাড়াও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতেই কিন্তু যেরকম একদিকে বৃষ্টির পরিমাপ বাড়বে তার সঙ্গে যে বর্ষা সেই বর্ষায় কিন্তু প্রবেশ করবে তবে কিছু কিছু জায়গায় যেরকম কোনো জায়গায় ঝোড়ো হাওয়া যেরকম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে হাঁসফাঁস গরম বা বৃষ্টি হলেই যে তাপমাত্রার যে পারদ অনেকটাই যে নামবে সেরকমভাবে কিন্তু কোনো রকমভাবে কোনো সম্ভাবনার কথা জানানো হঠাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করতে পারে অন্তত এই আপডেট পাওয়া গেলে এই মুহূর্তে তবে আবহাওয়ার তো খামখিয়ালি চলতে থাকে পরবর্তী সময় অবশ্যই আমরা নজর রাখবো সেদিকে ধন্যবাদ দুজনকে এই জায়গা থেকে তুলিকার সঙ্গে আমরা চটকটে কথা বলি এবং হাওয়া অফিস থেকে কি খবর পাওয়া যাচ্ছে সেটাও জেনে নিই তুলিকা একদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত এবং কারচ তো বলা যায় না যেহা উত্তরবঙ্গবাসী কিন্তু দক্ষিণবঙ্গে দেখো কাঠপাটা গরম তো দক্ষিণবঙ্গে বৃষ্টির ছোঁয়া কবে পাবে এখানকার মানুষরা কি বলছে হাওয়া অফিস দেখো একদিকে দুর্যোগের যে দুর্ভোগ এই মুহূর্তে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের ছবিটা একেবারেই ভিন্ন যে জায়গায় দাঁড়িয়ে কার্যত তাপপ্রবাহ চলছে বেশ কয়েকটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বেশ কয়েকটি জেলা এবং সঙ্গে কলকাতা হাওড়া হুগলি বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সমস্ত যে জেলা রয়েছে সেখানেও কিন্তু গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা রয়েছে তবে হাওয়া অফিস সূত্রের খবর যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করছে তার জেরে কিন্তু বর্ষা আসার একটা সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেরকম কলকাতা হাওড়া হুগলি এবং শহর থেকে শহরতলির যে এলাকা রয়েছে এছাড়াও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতেই কিন্তু যেরকম একদিকে বৃষ্টির পরিমাপ বাড়বে তার সঙ্গে যে বর্ষা সেই বর্ষায় কিন্তু প্রবেশ করবে তবে কিছু কিছু জায়গায় যেরকম কোনো কোন জায়গায় ঝোড়ো হাওয়া যেরকম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে হাঁসফাঁস গরম বা বৃষ্টি হলেই যে তাপমাত্রার যে পারদ অনেকটাই যে নামবে সেরকম ভাবে কিন্তু কোন রকম ভাবে কোনো সম্ভাবনার কথা জানানো হয় মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করতে পারে অন্তত এই আপডেট পাওয়া গেলে এই মুহূর্তে তবে আবহাওয়ার তো খামখেয়ালি চলতে থাকে পরবর্তী সময় অবশ্যই আমরা নজর রাখবো সেদিকে ধন্যবাদ দুজনকে এই জায়গা থেকে তুলিকার সঙ্গে আমরা চটকটে কথা বলি এবং হাওয়া অফিস থেকে কি খবর পাওয়া যাচ্ছে সেটাও জেনে নিই তুলিকা একদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত এবং কারচ তো বলা যায় না যেহা উত্তরবঙ্গবাসী কিন্তু দক্ষিণবঙ্গে দেখো কাঠপাটা গরম তো দক্ষিণবঙ্গে বৃষ্টির ছোঁয়া কবে পাবে এখানকার মানুষরা কি বলছে হাওয়া অফিস দেখো একদিকে দুর্যোগের যে দুর্ভোগ এই মুহূর্তে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের ছবিটা একেবারেই ভিন্ন যে জায়গায় দাঁড়িয়ে কার্যত তাপপ্রবাহ চলছে বেশ কয়েকটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বেশ কয়েকটি জেলা এবং সঙ্গে কলকাতা হাওড়া হুগলি বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সমস্ত যে জেলা রয়েছে সেখানেও কিন্তু গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা রয়েছে তবে হাওয়া অফিস সূত্রে খবর যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করছে তার জেরে কিন্তু বর্ষা আসার একটা সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেরকম কলকাতা হাওড়া হুগলি এবং শহর থেকে শহরতলির যে এলাকা রয়েছে এছাড়াও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতেই কিন্তু যেরকম একদিকে বৃষ্টির পরিমাপ বাড়বে তার সঙ্গে যে বর্ষা সেই বর্ষায় কিন্তু প্রবেশ করবে তবে কিছু কিছু জায়গায় যেরকম কোন জায়গায় ঝোড়ো হাওয়া যেরকম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে হাঁসফাঁস গরম বা বৃষ্টি হলেই যে তাপমাত্রা পারদ অনেকটাই যে নামবে কিন্তু কোন রকম ভাবে কোন সম্ভাবনা কথা জানানো মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি করতে পারে অন্তত এই আপডেট পাওয়া গেলে এই মুহূর্তে তবে আবহাওয়ার তো খামিখালি চলতে থাকে পরবর্তী সময় অবশ্যই আমরা নজর রাখবো সেদিকে ধন্যবাদ দুজনকে এই জায়গা থেকে তুলিকার সঙ্গে আমরা চটকটে কথা বলি এবং হাওয়া অফিস থেকে কি খবর পাওয়া যাচ্ছে সেটাও জেনে নিই তুলিকা একদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত এবং কারচ তো বলা যায় না যেহা উত্তরবঙ্গবাসী কিন্তু দক্ষিণবঙ্গে দেখো কাঠপাটা গরম তো দক্ষিণবঙ্গে বৃষ্টির ছোঁয়া কবে পাবে এখানকার মানুষরা কি বলছে হাওয়া অফিস দিকে দুর্যোগের যে দুর্ভোগ এই মুহূর্তে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের ছবিটা একেবারেই ভিন্ন যে জায়গায় দাঁড়িয়ে কার্যত প্রবাহ চলছে বেশ কয়েকটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বেশ কয়েকটি জেলা এবং সঙ্গে কলকাতা হাওড়া হুগলি বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সমস্ত যে জেলা রয়েছে সেখানেও কিন্তু গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা রয়েছে তবে হাওয়া অফিস সূত্রে খবর যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ু প্রবেশ করছে তার জেরে কিন্তু বর্ষা আসার একটা সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেরকম কলকাতা হাওড়া হুগলি এবং শহর থেকে শহরতলির যে এলাকা রয়েছে এছাড়াও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতেই কিন্তু যেরকম একদিকে বৃষ্টির পরিমাপ বাড়বে তার সঙ্গে যে বর্ষা সেই বর্ষায় কিন্তু প্রবেশ করবে তবে কিছু কিছু জায়গায় যেরকম কোন জায়গায় ঝোড়ো হাওয়া যেরকম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে হাঁসফাঁস গরম বা বৃষ্টি হলেই যে তাপমাত্রার যে পারদ অনেকটাই যে নামবে সেরকমভাবে কিন্তু কোনো রকমভাবে কোনো সম্ভাবনার কথা জানানো হয় মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করতে পারে অন্তত এই আপডেট পাওয়া গেলে এই মুহূর্তে তবে আবহাওয়ার তো খামখেয়ালি চলতে থাকে পরবর্তী সময় অবশ্যই আমরা নজর রাখবো সেদিকে ধন্যবাদ দুজনকে